মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। রুমনপাল চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমি বিকেল 3টা থেকে শুরু করলাম, তো তার জন্য গুড ইভিনিংয়ে বললাম। আর এখন আমি আজকে ব্লগটা সারাদিনের ব্লগ কিছুই বানাতে পারিনি, এত শরীরটা ভালো লাগছিলো না শরীর সত্যি কথা বলতে গেলে। আর আজকে হলো বুধবার, তো আজকে আমার বর অফিসে যায়নি, মানে কালকে অল্প বাইরে গিয়েছিল কাজের জন্য, তো সেখান থেকে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছিলো, তো তার জন্য আজকে আর অফিসে যাইনি। কিছু কাজ ছিল সেগুলো করে আবার ঘরে এসে গেছি, তো এখন বলছে চলো অল্প ঘুরে আসি। আসলে শাশুড়ি মা এসেছে না, অনেক দিনই হয়ে গেল, কিন্তু ওনাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে মানে যাওয়া হচ্ছে না আমাদের, কারণ একাদো বাচ্চাকে নিয়ে মানে বার হওয়া খুবই মানে কষ্ট, কারণ এত চঞ্চল যে ওকে নিয়ে আমি কোনো জায়গায় নিয়ে সামলাতে পারি না। তো তার জন্য বরের তো একমাত্র মঙ্গলবার ছুটি থাকে, তাও অনেক কাজ থাকে, তো বাবা অনেক কাজ থাকে তার জন্য মানে যাওয়াই হয় না। তো আজকে বললো চলো যে আসি অল্প ঘুরে আসি, আবার মাকে নিয়ে অল্প ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো মাকে নিয়ে কোথায় যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে চলো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন মতো রেডি হয়নি, এখন গিয়ে আমরা রেডি হবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্য বেল আইকনটি অল করে দিও, কারণ আমার নতুন নতুন মানে ভিডিও পেতে তোমরা মানে সবার আগে পেয়ে যাও বা পেতে খুব সুবিধা হবে, তো তার জন্য অল মানে ক্লিক করে রেখে দিও। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর দেখতেই পারছো শাড়িটা পরলাম, আর কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও। তো চলো এখন নিচে যাই, গাড়ি আসছে, তো চলো নিচে যাই। তো বন্ধুরা আমরা তিরুপতি বালাজি মন্দির আসলাম, তো গুয়াহাটি তিরুপতি বালাজি মন্দির সবাই জানো, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। আর মাকেও যখন ঘোরাতে পারিনি, মানে মা এই জায়গাতে আসেননি, আগেরবারও মা এসেছিলেন তখন মাকে ঘোরাতে পারিনি, তো ভাবলাম এবার মাকে তিরুপতি বালাজি মন্দির দেখাবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে, তোমাদেরকেও দর্শন করাবো। আর এত সুন্দর একটা মন্দির তোমাদের সঙ্গে মানে শেয়ার না করলে ভালো লাগতো না। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, আমরা সামনে দিকে যাচ্ছি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সেখানে আমার ভিডিওতে কপিরাইট আসতো, কারণ সেখানে মানে সাউন্ড যে গানের সাউন্ড ছিল সেই সাউন্ডটা চলে আসতো, তার জন্য মানে কপিরাইট আসবে, তার জন্য আবার মানে আমার মিউট করে আমার ভয়েস ওভার দিতে হলো। তো চলো সামনে দিকে যাচ্ছি, আর দেখতে পারছো এত সুন্দর, আর দেখো সূর্য যখন যাচ্ছিলো এত সুন্দর লাগছিলো না দেখতে, কি বলবো তোমাদেরকে, ভাবলাম তোমাদের সঙ্গে অল্প শেয়ার করা যাক এই জায়গাটা। তো চলো সামনে দিকে যাই। আর এখানে মন্দিরটা তো তিনটা চারটা মন্দির আছে, তো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিতরটা দর্শনই করাতে পারবো না, কারণ সেখানে তো অ্যালাউ নেই ফটো তোলা বা ভিডিও করা। তো আর এই যে দেখতে পারছো এটা হলো মেন গেটটা, মানে ভিতরে ঢোকার, আর ভিতরে মন্দিরটা আছে, পুরো মন্দিরটা খুবই বড় এলাকা একদম, মানে সব মানে তিনটা মন্দির একলগে আছে পাট পাট করে, তো খুবই সুন্দর। আর এই যে দূর থেকে দেখতে পারছো একটা মানে সোনালি কালারের একটা ইয়ে, সেটা হলো সোনার মানে মানে সোনার হয় সেটা, তো সেটার জন্য হয়তো মানে সেখানে অ্যালাউ নেই বলতে পারি না আমি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ গাছগুলো এত সুন্দর সুন্দর করে কেটে রেখেছে না, আর এত সুন্দর করে মানে চারিদিকটা এত সুন্দর করে রাখছে, মানে রাখে ওরা প্রত্যেক দিন, খুবই ভালো লাগে। আর এখানে হলো জুতো রাখার ঘর, তো আমরা সবাই জুতো খুলে তারপরে মন্দিরের ভিতরে যাব, কারণ মন্দিরে তো এমনি যেতে পারবো না, তো এখানে জুতো খুলে এখানে সবাই জুতো রাখে, আর একটা টুকনের মতন থাকে সেটা নিয়ে যায় নাম্বার অনুযায়ী। তো যাই হোক চলো জুতোটা খুলে নিই, রাখো। আচ্ছা
তো ভিতর থেকে দর্শন করে আসলাম, তো বাইরের দিকটা অল্প তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর বর গেছে প্রসাদ আনতে, তো এখানে কাউন্টারের মধ্যে মানে নিয়ে বসে ওরা প্রসাদ, তো সেই প্রসাদটা মানে যে মানে যেটা যতটা চায় সেতটা আনতে পারে, একটা লাড্ডুর মতন মানে প্রসাদটা থাকে, তো এত টেস্টি হয় না সেই প্রসাদটা, তোমাদেরকে কি বলবো, যেটা যারা খেয়েছে তারা বলতে পারবে এত টেস্ট। তো আমার বর গেছে প্রসাদ আনতে, এই দেখো প্রসাদ, তো দুইটা নিয়ে এসেছে, তো দুইটা তো এটা হলো আরও একটা মন্দির, তো মানে এই সাইডে একটা মন্দির থেকে জাস্ট ঘুরে আসলাম, এখন এটা হলো আরও একটা মন্দির। বললামই এখানে তিনটা চারটা মন্দির আছে, তো সব কটে একদম হোয়াইট কালারের দেখতো মানে দারুণ, আর চারিদিকে সবুজ গাছগাছালি সাদা রঙের, এত ভালো লাগে প্রাকৃতিকটা যে তোমরা নিজের চোখে যখন দেখবে না তখন বুঝতে পারবে এত সুন্দর জায়গা হতে পারে নাকি। তো যাই হোক, এই জায়গাটা দেখতে পাচ্ছ সবাই বসে আছে, এখানে বসে থাকে মানে মানে মানুষ আসলে এখানে বসে, এখানে গল্প করে বা বাচ্চারা খেলাধুলা করে, অনেক বড় মাঠের মতন, আর দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা। আর রাত্রেবেলা যখন লাইট জ্বলে তখন আরও দারুণ একটা জায়গা, মানে দেখতে দারুণ লাগে। তো চলো সেখানে আস্তে আস্তে যাই। আর এই যে একটা মন্দির, তো সেখান থেকে আমরা প্রণাম করে নিয়েছি, আর যখন একটাদের ভিতরে ঢোকা যায় তখন তিনটা মন্দিরে দর্শন করে নিয়েছিলাম। তো এখন আমরা মানে ওই জায়গাতে যেখানে বাবু অল্প খেলাধুলা করবে তার জন্য ভাবলাম তবে অল্প ওই দিকে যাওয়া যাক। তো এই দেখো মন্দিরটা অল্প তোমাদেরকে দেখালাম সামনে দিক থেকে, আর এই যে এখানে যাচ্ছি, বাবু মানে বাচ্চাদের দেখে বাবুর খুব মানে খুশি ও যাবে, তো তার জন্য ভাবলাম তো ওই অল্প যাই গিয়ে অল্প সময় বসবো, বসে বাবু অল্প খেলাধুলা করুক, তো তত সময় অল্প আমরা বসে থাকবো। আর ভালো লাগে না, কারণ কি বলো তো অত সবসময় ঘরের ভেতর থাকে না, একদম বাচ্চাকেও পায় না, খেলাধুলা করবে, তো যখন বাচ্চাদের মানে দেখে বাবুর খেলাধুলা দেখে ওরও খুব ইচ্ছে করে যে অল্প খেলাধুলা করুক, তো তার জন্য আমরা কী করে ভাবি না অল্প খেলাধুলা করলে, ওদেরও তো অল্প খেলাধুলার প্রয়োজন তাই না, সবসময় ঘরের ভিতরে থাকতেও তো ভালো লাগে না। এই দেখো একটা গাছ, দারুণ একটা গাছ, একদম ছোটো গাছটা, একদম মানে হাতে নাগাতে সব পাওয়া মানে পাওয়া যাবে তেমন গাছ, কিন্তু খুবই বড়ো গাছ, প্রকাণ্ড গাছ। তো এইদিকে দেখো আমার ছেলে বল পেয়ে গেছে, বাস বল দিয়ে খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেছে, আসলে একজন সঙ্গী পেয়ে গেছে, ও দেখলো বল নিয়ে এসেছে, বাস ও তো বল দেখলেই পাগল হয়ে যেত, বল দেখে ওর কাছে ছুটে গেল খেলাধুলা করবে বলে, তো ঠাকুমাও বলছে আসো খেলবে, তো ভাবলাম চোখ দুজনে মিলে অল্প খেলাধুলা করুক, তো আমিও সামনে অল্প ভাবছি ভিডিও করে নিতে হবে। পুরোটা ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে যতটুকু পারলাম, আর ভিতরে মন্দিরটা দেখাতে পারবো না কারণ সেখানে ভিতরে পারমিশন নেই, মানে ভিতরে যে ঠাকুরের যে জায়গাটা সেই জায়গাটা পারমিশন নেই, আমরা সেই জায়গাতে উঠাতে পারবো না, তো তার জন্য ভিতরটা শেয়ার করতে পারলাম না, বাইরের দিকটা যতখানি পারলাম সেদিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন তো রাত্র হয়ে যাচ্ছে, তো লাইট সব কিছু জ্বালিয়ে নিয়েছে, ভালো লাগছে, আর একটু অন্ধকার হলে আরও ভালো লাগবে। তো যাই হোক, যত সময় থাকবো শেয়ার করবো, আর যদি মানে বাবুর জন্য আমরা তাড়াহুড়ো করে মানে আসলাম আবার মানে জলদি চলে যাবো, কারণ বাবু তো এত সময় মানে বাবুকে নিয়ে থাকবো না বলে, কারণ এই জায়গাটা খুব আউটসাইডে পড়ে তার জন্য। তো চলো এখন সন্ধ্যাবাতির আরতি হচ্ছে, তো চলো সামনের দিকে যাই। আর আরতি হচ্ছে না, খুবই ভালো লাগে, কিন্তু তোমাদের সঙ্গে সেখানে গিয়ে শেয়ার করতে পারি না কারণ সেখানে মানে গানের আওয়াজ, তো সেই জন্য কপিটার চলে আসবে বলে আমি সেখানে সব কথাবার্তা যা ছিল সব কিছু মিউট করতে হবে। তো চলো এখন আমি সামনের দিক থেকে যাই, আর এখানে বাবু খেলা করছে, বল পেয়ে গেছে, মানে ওর একটা ছোটো একটা বাচ্চায় বল নিয়ে এসেছে, বল নিয়ে খেলা করছে, তো ও খেলা করছে বাবুর সঙ্গে, তো ও দেখো এই দেখো বাবুকে খেলা করছে বল দিয়ে, আর আমার শাশুড়ি মা আর বড় ওই দিকে বসে আছে,
তো চলো ভালো অল্প গল্প করে নিই, কারণ ওই সাইডে এত আওয়াজ আসছে যে কোনো কথা বলতেই পারি না। তো বন্ধুরা দেখো লাইট সব কিছু জ্বালানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো আমরা এখন বেরিয়ে যাব, একদম রাত হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাব। হ্যাঁ যাবো, ঠিক আছে ঠিক আছে। তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমরা বেরিয়ে যাব। তো এই যে একটা ছোট্ট আর একটা মন্দির সামনে দিকে আছে, যেটা গেটের সামনেই। তো এই দেখো, তো আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা। আর এই যে এখানে বোর্ডের মধ্যে সবার নাম বা সব কিছু লেখা আছে, সেটা রাত্রেবেলা পড়াতে দেখতেও পারলাম না, পড়তেও পারলাম না। তো আমরা গেট থেকে বেরিয়ে গেলাম, আর সামনে অনেক মানে কিছু দোকান ছিল, চাউমিন মানে রোল বা ফুচকা সব কিছুই ছিল। তো বন্ধুরা জাস্ট ঘরে চলে আসলাম, আর এখন পর্যন্ত ড্রেসপাতি চেঞ্জ করি নি, ভাবলাম কয়েকটা রিল বানিয়ে নিই। তো এখন ড্রেস চেঞ্জ করবো, আর একটু গরম লাগছিলো আজকে, কি বলবো তোমাদেরকে, তারপরেও এই শাড়ি পরলাম। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো, আর বেল আইকনটি প্রেস করে দেবে। চলো আজকে আমাদের টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আবার নতুন আরেকটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা বাই বাই।